এবছরের বাবা দিবস এমন একটি সময় পালিত হচ্ছে যখন পুরো বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে ব্যস্ত। ভালোবাসার পরীক্ষা যেমন দিতে হচ্ছে একজন বাবাকে, তেমনি দিতে হচ্ছে সন্তানদেরকেও। এমন এক রোগ যা আপনজনদের দূরে সরিয়ে দিতে চাইলেও অটুট বন্ধনের কাছে হার মানতে হচ্ছে। মুগ্ধা জেনারেল হসপিটালের ডাক্তার আনোয়ার বলেন, একদিকে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানাতে ছেলের কোলে মাথা রেখে নিশ্চিন্ত মনে শুয়ে রয়েছেন পিতা, অন্যদিকে পরম আদরে করোনা আক্রান্ত সন্তানকে জড়িয়ে রেখেছেন পিতা। করোনাকালের আগে বাবা দিবস নিয়ে এমন অনুভূতি কখনো হয়নি ডাক্তার আনোয়ারের। এর আগে বা বর্তমানে কখনই বাবা দিবস হিসেবে আমার কাছে খুব স্পেশাল কোনো অনুভূতির কাজ করে না। হ্যাঁ, বাবা হিসেবে করে, বাবা হিসেবে নিজের সন্তানের জন্য করে, নিজের বাবার জন্য করে, এটা কোভিড ডিউটি শুরু হওয়ার পর থেকেই করছে। বাবার জন্য করে কারণ বাবা বয়োবৃদ্ধ, তার অনেক ধরনের সমস্যা আছে, যেই অবস্থান পড়েছে সবাই খুব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছেন, বিশেষ করে বয়স্করা। তো যখন 14-15 দিন একটানা বাসা থেকে বাইরে থাকার প্রয়োজন পড়ে, ডিউটির প্রয়োজনে, স্বভাবতই বাবার জন্য খুব টেনশন হয়। আর নিজের সন্তান, সে তো সন্তানই, সবসময় তার জন্য মায়া লাগে, তার কথা মনে পড়ে, ইচ্ছে করলেও তার কাছে যাওয়া যায় না। সারিনা বাবাকে আগের মতো কাছে পায় না। মাসের বেশিরভাগ সময় ডাক্তার আনোয়ারকে কাটাতে হয় হাসপাতালে করোনা রোগীদের সেবায়। আমি একটা কার্ড বানাই, তারপর বাবা আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। এবছর সারিনা জানে বাবা অনেক গুরু দায়িত্ব পালন করছে, সেই জন্য বাবাকে নিয়ে সে খুব গর্বিত। বাবা মেয়ে একসঙ্গে গান গাইতে পছন্দ করেন। ছুটিতে যখন বাড়ি যান ডাক্তার আনোয়ার, গিটারে সুর তোলেন আর সারিনা তখন গলা ছেড়ে আনন্দে পছন্দের গান ধরে। পৃথিবী জুড়ে ডাক্তার আনোয়ারের মতন এমন অনেক বাবা রয়েছেন যাদের সন্তানের কাছে তারা এক একজন মহানায়ক, নিজেদের উৎসর্গ করেছেন মানব সেবায়। সঞ্জানা ফিরোজ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।